শাকিব খান কেন তুফান সিনেমার দুষ্টু কোকিল গান তার ফেসবুক ওয়ালে শেয়ার দেননি, এ নিয়ে নানাজন নানা রকম ব্যাখ্যা দিয়েছেন দুষ্টু কোকিল গানের কণ্ঠশিল্পী কণা। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, যিনি কোনো একজনের সাথে শাকিব খানের নিন্দা করেন হোয়াটসঅ্যাপে, সেই স্ক্রিনশট শাকিব খানের কাছে পৌঁছায়। এগুলো দেখে শাকিব খুবই কষ্ট পায়। শাকিব খান চেয়েছিলেন গানটি বাদ দিতে, এতে পেটে লাথি মারা হবে বিধায় এমনটা করেননি, তাই তিনি এই গান তার ফেসবুক ওয়ালে শেয়ার দেননি। কারণ পিছনে শাকিব খানের সমালোচনা করে সামনে প্রশংসা করার লোকজন তিনি পছন্দ করেন না। অনেকে বলছে কোনালের গান তুফান সিনেমায় না থাকায় শাকিব খান তার পেজে শেয়ার দেননি। এটা পুরোপুরি মিথ্যে, বানোয়াট এবং হাস্যকর। এমনটা হলে শাকিব খান পোস্টার, টিজার, ট্রেলার, লাগে উড়াধুরা, তুফান টাইটেল ট্রাক এগুলো তো শেয়ার দিত না, তাই না?